রংপুরের মানুষ আগের মতো যেখানে সেখানে ভোট দেবেন। এই জাতীয় পার্টির চেয়ারম্যান 2001 সালে রংপুর সদর আসনে এমপি ছিলেন। এর 2001 সালের পর থেকে কয়টা নির্বাচন করলেন? ওটা হলো সপ্তম নির্বাচন ছিল। পাঁচ টার্ম উনি কোথায় ছিলেন? সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল প্রধানমন্ত্রী, যার দিক তাকিয়ে বাংলাদেশের মানুষ আছে সেই প্রিয় নেত্রী এবং মনোনয়ন বোর্ডের সভাপতি আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছে রংপুর সদর তিন আসন থেকে এবং রংপুর সিটি কর্পোরেশনের 25টি ওয়ার্ড এই নির্বাচনী এলাকার মধ্যে 5টি ইউনিয়ন। এই এই জনগণের পক্ষ থেকে এবং রংপুর বিভাগের পক্ষ থেকে, এই কারণে বিভাগ বলবো আমি, এটা সিটি কর্পোরেশনের ইম্পর্টেন্ট একটা আসন যেখানে আলাদ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এখানে নির্বাচন করেছিল। এই সব জনগণের পক্ষতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনাকে আমাদের সবার পক্ষ থেকে, আপনার সাংবাদিক সবার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। রংপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। রংপুরের মানুষ আগের মতো যেখানে সেখানে ভোট দেবেন। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি। আবেগতাড়িত হবেন না, আমার বিশ্বাস 7ই জানুয়ারি যে ভোটটা আসবে বিপুল ভোটে রংপুর সদর নৌকায় জয়লাভ করবে। এই কারণে যারা 43 বছর রংপুর সদর আসনে এমপি ছিলেন, কয় বছর? 43 বছর রাষ্ট্রপতি সহ রংপুরে কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন করেছে কে? বঙ্গবন্ধুর কন্যা জনতা শেখ হাসিনা। রংপুর জনগণ নৌকার সঙ্গে আছে, শেখ হাসিনার সঙ্গে উন্নয়ন সঙ্গে শরীরতে তো অনেক বড় প্রশ্ন যাবো না, নির্বাচনে মাঠে আসি, মাঠে থাকবো, জয়লাভ করবো। আর যিনি আমার এখনও তো কারা কারা প্রার্থী হলেন এখনও তো আমি পাইনি খুঁজি, যখন প্রার্থীরা সিলেক্ট হয়ে যাবে তখন বুঝবো কার কথা কাকে বলা যাবে। এই জাতীয় পার্টির চেয়ারম্যান 2001 সালে রংপুর সদর আসনে এমপি ছিলেন। এর 2001 সালের পর থেকে কয়টা নির্বাচন করলেন? ওটা হলো সপ্তম নির্বাচন ছিল। পাঁচ টার্ম উনি কোথায় ছিলেন? ছিলেন কোথায় সবাই জানেন, পাঁচবার কোথায় ছিলেন? লালমনিরহাট, লালমনিরহাট ছিলেন। উনি ওখানে ওনার জায়গা হলেন না, উনি রংপুরে আসলেন, মনে করছে উর্বর জায়গা, উর্বর জায়গা নৌকার জায়গা।